স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে শনিবার সচিবালয় প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। রাজ্য সরকার বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এদিনের কর্মসূচিতে ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্যই সরকারের এই বিশেষ কর্মসূচি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বাধীনতা দিবস আমরা উদযাপন করতে যাচ্ছি এবং 75 বর্ষ আমাদের পূর্তি হচ্ছে এই স্বাধীনতা দিবস। তো আজকের আমরা যে বলেছিলাম হার ঘর তিরঙ্গা, সে উপলক্ষে আজকে 13, 14, 15 সব জায়গায় এই তিরঙ্গা উত্তোলন হচ্ছে। তো আমাদের বন দপ্তরের পক্ষ থেকে আজকে এখানে বৃক্ষরোপণ এর আয়োজন করা হয়েছে, সেই উপলক্ষে এখানে এসেছি। আমার সাথে মাননীয় সিনিয়র মিনিস্টার এখানে আছেন, শ্রী এনসি দেববর্ম মহোদয়। তো আমরা বিভিন্ন জায়গায় আজকে বৃক্ষরোপণ করেছি, গাছ ছাড়া তো বাঁচা যায় না। তো এর জন্য আজকে এই যে উদ্যোগ ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নিয়েছে, আমি ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই এটা প্রয়োজন আছে, এছাড়া তো উপায়ই নেই। ইকোলজিক্যাল ব্যালেন্সের জন্য তো গাছ আমাদের লাগাতেই হবে। তো আমরা তো মানে সবসময় আমরা চাই যে ডিফরেস্টেশন যাতে না হয়, তো সেইভাবে আমরা বৃক্ষরোপণ করে করে তার পূর্তি আমরা করছি, যেখানে যেখানে গ্যাপ আছে। নিশ্চয়ই আমরা ইকোলজিক্যাল ব্যালেন্স যাতে ঠিক থাকে, প্রকৃতি যদি সাথে না থাকে আমরা কোনো সময় আমরা বাঁচতে পারব না, এবং পরিবেশ যতক্ষণ ধরে ভালো না থাকবে ততক্ষণ ধরে মানুষও বাঁচতে পারবে না। তো এই উপলক্ষে আজকে এই যে অনুষ্ঠান, আমি সত্যিকারের